হ্যালো ফ্রেন্ডস চলে আসলাম আরও একবার আরেকটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আজকের আলোচনার টপিক হলো দৈনন্দিন জীবনে তোমরা কিভাবে অতি সহজে ইংলিশে কথা বলতে পারো আমি জানি তোমাদের অনেকেরই ইংলিশে কথা বলা নিয়ে একটা ভয় কাজ করে যে মনে হয় যে ইংলিশে একটা লাইন বলতে যাব। বা বাহ তার মানে কত রকমের সব রুলস আমাদের মুখস্থ করতে হবে বিষয়টা কিন্তু একেবারেই সেরকম নয় অনেক সহজেই তোমরা ইংরেজিতে কথা বলতে পারো তো তার জন্য কিছু কিছু এমন অনেক লাইন্স আছে যেগুলো দৈনন্দিন জীবনে আমরা খুব বলে থাকি প্রায়ই বলে থাকি তো সেরকম ধরনের লাইনসগুলোর ইংলিশ মনে রাখা যদি মানে মনে রাখার যদি চেষ্টা করো তাহলে দেখবে ইংলিশ বলাটা অনেক ইজি হয়ে গেছে তো তোমরা যখন রাস্তাঘাটে বেরো বাইরে দেখো কত লোকজন এমন আছে যারা হয়তো মাঝে মাঝেই বাংলায় কথা বলতে বলতে একটু আত্র ইংলিশ বলে দিচ্ছে তখন মনে হয় বা বা লোকটা কত না জানি শিক্ষিত কিন্তু বিষয়টা কিন্তু একেবারে সেরকমই নয় সে হয়তো রুলস তুমি যা জানো সেটুকুও জান না কিন্তু তবুও সে বলতে পারছে কেন কারণ কিছু কিছু শব্দ বা কিছু কিছু ফ্রেজের ইংরাজি সে বলতে পারে তো সেই জিনিসটা তোমাদেরও শেখা দরকার সেটা যদি করার চেষ্টা করো তাহলে দেখবে দৈনন্দিন জীবনের ইংলিশগুলো এমনই তোমাকে হেল্প করবে মানে তোমার প্র্যাকটিক্যাল লেভেলে তোমাকে হেল্প করবে এবং যার জন্য তুমি ইংলিশটা আরও ভালোভাবে শিখতে পারবে তো আমি এখানে এমন কিছু ছোট ছোট সমস্ত বাক্য বলতে পারো বা ফ্রেজ বলতে পারো যেগুলো আমি এখানে লিখেছি সেগুলোর ইংরাজিটা যদি তোমরা জেনে নাও তাহলে দেখবে খুব এমন সিচুয়েশান ক্রিয়েট হয় যেখানে আমরা এই সমস্ত সব আর কি বাক্য বা এই সমস্ত ফ্রেজগুলোর কথা আমরা কিন্তু বলতে পারি বা ব্যবহার করে থাকি তো সেই কথাগুলো যখন বলবে এই সমস্ত সব ছোটোখাটো কথা যখন এগুলো বলবে সেগুলো ট্রাই করো ইংলিশে বলার তো যাই হোক তো আজকের প্রথম যে শব্দটা বা প্রথম যে ফ্রেজটা যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা কি আছে বলা হচ্ছে এটা বলো এটা বলো কোনো একটা কিছু ঘটনা আছে যেটা নিয়ে তুমি কাউকে বলতে বলছো যে এটা বলো বা আমি যেটা বললাম এটা বলো এরকমও হতে পারে তো এই এটা বলো সেন্সে ব্যবহার করতে পারো সে বলা অর্থে সে এবং এটা অর্থে ইট তাহলে বলবে সে ইট ওকে সে ইট তো এটা বলো অর্থে সে আর ইট এবার যদি দেখা যায় যে এরকম একটা সিচুয়েশন হলো যে তুমি কাউকে বলছো যে মনের মধ্যে কি আছে সবটা আমাকে বলো এরকম একটা সেন্সে মন থেকে কথা প্রকাশ করো এরকম একটা সেন্সে তখন সেক্ষেত্রে বলতে পারো স্পিক আউট ওকে স্পিক এইচ এ কে স্পিক আউট ওকে স্পিক আউট অথবা বলতে পারো স্পিক আউট টু মি আমার কাছে সব কিছু প্রকাশ করো এরকম সেন্সে বলা যায় এবার এখানে যেটা লিখলাম এটা আমায় বলো তাহলে কি হবে যদি এটা বলো না বলে বলা হতো এটা আমায় বলো যেই আমায় বলো সেন্স চলে আসবে তখন ব্যবহার হবে টু মি সেট টু মি সেট টু মি বা বলতে পারো আমায় বলো সেন্সে টেল মি টেল মি তোমরা জানো যে যারা ন্যারেশান সম্পর্কে একটু হলেও তোমাদের আইডিয়া আছে তারা অবশ্যই জানো যে ন্যারেশানে যখন সে টু ব্যবহার করি সেই সেন্সে আমরা টেল বলতে পারি অ্যাসার্টিভ সেন্টেন্সে তো এই যে টেল টেল মানে হচ্ছে একজন আরেকজনকে বলা তো সেরকম সেন্সে টেল মি এরকমভাবেও বলতে পারো যদি বলা হয় আমায় বলো তো এই ক্ষেত্রে এটা বলো সেন্সে সে ইট বলতে পারি নেক্সট ওয়ানটা এমনটা কেন কোনো একটা ঘটনা হয়েছে কিছু একটা বিষয় হয়েছে তো যেটা নিয়ে প্রশ্ন উঠতেই পারে এমনটা কেন এমনটা কেন হল এরকম ধরনের তো সেরকম সেন্সে এই যে কেন কেন অর্থে কী বলবে ওয়াই ওয়াই তো সেটা লেখা যাক ওয়াই এমনটা কেন মানে এমনটা কেন হয় এরকম একটা সেন্সে তো বলতে পারি ওয়াই ইজ দ্যাট ওয়াই ইজ দ্যাট হয়তো তুমি তোমার বন্ধুর সঙ্গে কথা বলছো তো তাকে বলছো যে মেবি একটা লাইন হার্ডওয়ার্ক করলেও সহজে সাকসেসফুল হওয়া যাচ্ছে না এমনটা কেন এই যে কথাটা বললাম হার্ডওয়ার্ক করলেও সহজে সাকসেসফুল হওয়া যাচ্ছে না এমনটা কেন তখন সেক্ষেত্রে বলো ওয়াইজ দ্যাট ওকে ইজ দ্যাট অ্যাপ্লাই করো নেক্সট ওয়ান এবার নেক্সট লাইনটা দেখো ওটা কি অমুক কোনো একজন লোককে রাস্তাঘাটে যখন আমরা বেরোই রাস্তাঘাটে যখন কোথাও একটা যাচ্ছি হয়তো তখন হয়তো কারোর সাথে একটা দেখা হলো বা হতে পারে যে দূর থেকে কাউকে দেখলে দেখে বুঝতে পারছো না যে ওই লোকটাই সেই ব্যক্তিটা কিনা যাকে তুমি চেনো তো সেরকম সেন্সে আমরা এরকম কিন্তু বলে থাকি যে ওটা কি রাম শ্যাম যদু মধু কেউ একজন হবে যে ওটা কি রাম ওটা কি শ্যাম এরকম একটা সেন্সে তো এই যে ওই লেক লোকটা বা ওই ব্যক্তিটা যাকে রাস্তায় দেখা যাচ্ছে সেই ব্যক্তিটা কে এরকম একটা সেন্সে যে ওটা কি অমুক লোক তো সেরকম সেন্সে আমি এখানে অমুক শব্দটা ব্যবহার করেছি তো লিখতে হবে সেরকম ধরনের যদি সেন্স হয় ইজ দ্যাট ইজ দ্যাট ওই ব্যক্তিটার একটা নাম দেওয়া যেতে পারে ধরে নাও আকাশ ইজ দ্যাট আকাশ এটা যে হবে অমুক অর্থে যে হবে তাকে তোমাদের লিখতে হবে ইজ দ্যাট ওই ব্যক্তিটা শুধু নামটা তারপরে বলে দিতে হবে নেক্সট ওয়ান এটা নাও এটা নাও কিছু একটা তোমার কাছে আছে সেটা তুমি কাউকে দিচ্ছ তো এই যে নাও যখন আমরা বলি তখন সেই সেন্সে নেওয়া অর্থে টেক ভার্বের ব্যবহার হয় টেক এবার তারপরে এটা তার মানে ইট সহজ সহজ সরল ভাষায় টেক ইট টেক ইট পরের লাইনটা একটু দেখো কোনো একটা কিছু সম্পর্কে তুমি বলছো কাউকে একটু দেখো এই বিষয়টা কেমন হলো একটু দেখো আমি কাজটা করেছি একটু দেখো এরকম সেন্সে একটু দেখো তখন সেক্ষেত্রে বলো হ্যাভ আ লুক ওকে হ্যাভ আ লুক একটা ড্রয়িং করেছো তুমি তো সেই ড্রয়িংটা নিয়ে তুমি তোমার বন্ধুদের কাছে যাচ্ছ তাকে বলছো যে আমি এটা কেমন করেছি একটু দেখ এই যে একটু দেখ সেই সেন্সে বলো হ্যাভ এ লুক ওকে হ্যাভ এ লুক পরেরটা সেটা কই কোনো একটা জিনিস তোমার কাছে ছিল এখন হয়তো খুঁজে পাচ্ছ না তো তাই জন্য জিজ্ঞাসা করছো সেটা কই এই সেটা কই সেন্সে কি বলবে কই অর্থে মানে কই মানে কোথায় তাই না সেটা কোথায় তাহলে ওয়ার ইজ দ্যাট ইজ দ্যাট সেটা কই সেটা কোথায় এরকম সেন্সে হোয়ার ইজ দ্যাট নেক্সট ওয়ান তুমি শোনো কাউকে বলা হচ্ছে এরকম আমরা এরকমই মানে খুব বলি এরম ধরনের কথা কাউকে কাউকে হয়তো তুমি ডাকছো কেউ একজন তোমার থেকে একটু দূরে আছে তাকে বলছো তুমি তুমি শোনো এই যে সেন্সে ইউ তুমি অর্থে ইউ শোনো লিসেন ইউ লিসেন এরকমভাবে ওকে ইউ লিসেন এবার যদি ক্লাসরুমের মধ্যে হয় ক্লাসরুমের টিচার দেখবে এরকম কিন্তু বলে স্টুডেন্টকে হে ইউ লিসেন এরকমভাবে তুমি তুমি শোনো এরকমভাবে ট্রাই করো আচ্ছা এখানে আরেকটা কথা বলি যদি দেখো যে এমন বলছো যে তুমি আমায় শোনো বা আমার কথা শোনো এরকম সেন্সে ইউ লিসেন টু মি ইউ লিসেন টু মি আমায় শোনো আমার কথা তাই জন্য লিসেন টু মি ওকে এরকমভাবে বুঝেছি কোনো একটা কিছু বিষয় হয়তো তোমার সামনে এক্সপ্লেন করা হয়েছে এবার তুমি সেটা বুঝেছো কি না তোমায় জিজ্ঞাসা করা হচ্ছে তখন সেই সেন্সে বুঝেছো হ্যাঁ বুঝেছি এই যে হ্যাঁ বুঝেছি এমন সেন্সে বলতে পারো ইয়েস গট ইট ওকে গট ইট তো গট ইট এটা অন্যভাবেও বলতে পারো তুমি যদি কাউকে জিজ্ঞাসা করো বুঝেছো এরকমভাবে জিজ্ঞাসা করছো আমি কি বোঝালাম তুমি কি বুঝেছো তো তেমন সেন্সে গর এট এরকমভাবে জিজ্ঞাসা করতে পারো অ্যাকচুয়ালি গড ইট যখন এরকম সেন্সে বলি তার মানে আমরা এই অর্থটা বোঝাতে চাই হ্যাভ ইউ গট ইট ওকে তুমি কি বুঝেছো হ্যাভ ইউ গট ইট তো সেই সেন্সটা তো আমরা শর্টে বলি গড ইট মানে বুঝেছো তুমি বলতে পারো তখন ইয়েস আই গড ইট এরকম ধরনের হ্যাঁ আমি বুঝেছি এই জাতীয় ওকে বা আই হ্যাভ গট ইট এরকম বলা যায় বা সিম্পলি গট ইট নেক্সট ওয়ান ওকে ছাড়ো কোনো একজন ব্যক্তি আছে তাকে ছাড়ো ওকে নিয়ে এত কথা বলো না ও ওর মতন থাকুক এই সেন্সে ওকে ছাড়ো ওকে নিয়ে আর ভেবে লাভ নেই তো লিভ এখানে ছাড়ো সেন্সে লিভ ওকে অর্থে হিম বা হার হতে পারে যদি ছেলে হয় তাহলে হিম আর যদি মেয়ে হয় তাহলে হার বলতে হয় তো ওকে ছাড়ো তাহলে বলবো লিভ লিভ হিম ওকে লিভ হিম তারপরে বলা হচ্ছে বসো ওকে বসো কেউ বাড়িতে এসছে অতিথি এসছে তাকে বলছো বসো তো তখন সেক্ষেত্রে বলতে পারো একটু ভালোভাবে যদি ইংলিশে বলো তাহলে বলতে পারো হ্যাভ আ সিট ওকে হ্যাভ আ সেট হ্যাভ সিট এবার যদি হয় এমন যে তুমি কাউকে ইনস্ট্রাকশান দিচ্ছ বা কাউকে আদেশ করে বলছো বসো তো সেরকম সেন্সে মেবি তুমি একজন টিচার তুমি তা তোমার স্টুডেন্টকে বলছো বসো তখন সেক্ষেত্রে আদেশ করে যদি বলো এসআইটি সিট ব্যবহার হবে সেক্ষেত্রে ওকে ওখানে হবে সিট সিট ওকে বসো এবার যদি তাকে রিকোয়েস্ট করা হয় রিকোয়েস্ট করে বলা হয় তাহলে বলতে পারো প্লিজ সিট তখন সেক্ষেত্রেও এই এসআইটি সিটটাই আমরা ব্যবহার করব প্লিজ সিট মনে রাখবে এস সিট যেটা এটা হলো ভার্ব আর এসিএটি সিট যেটা এটা হলো নাউন ওকে পরের লাইনগুলো দেখো তো এর পরের লাইনটা কি হচ্ছে দেখো বলা হচ্ছে তখন শেখা তখন সেখানেই তো এই সেন্সটা কি ধরনের অর্থে হচ্ছে হয়তো তুমি বলছো যে তখন সেখানেই এটা হলো তখন সেখানেই এটা হলো কোনো একটা নির্দিষ্ট টাইমে একটা নির্দিষ্ট জায়গাতে কিছু একটা ঘটনা ঘটলো তখন সেখানেই এটা হলো এই সেন্সে ব্যবহার করো তখন অর্থে দেন সেখানেই অর্থে দেয়ার শুধু মাঝখানে একটা অ্যান্ড জুড়ে যাবে দেন অ্যান্ড দেয়ার ওকে দেন অ্যান্ড দেয়ার দেন অ্যান্ড দেয়ার তো তখন সেখানে এটা হলো তখন বলো দেন অ্যান্ড দেয়ার এটা হলো তো এই যে দেন অ্যান্ড দেয়ার মানে সেই মুহূর্তেই একেবারে ওই জায়গাতেই একদম ওই ঘটনাটা ঘটলো এরকম একটা সেন্সে পরেরটা বারবার কেউ কোনো একটা কাজ বারবার করে বারবার হয়তো সে চেষ্টা করছে নিজেকে ইমপ্রুভ করার নিয়মিত সে প্র্যাকটিস করছে তো বারবার এই যে সেন্সটা বারবার অর্থে কি বলবে বলো আগেইন অ্যান্ড আগেইন আগেইন অ্যান্ড আগেইন আমি তোমাকে বারবার বলেছি আমি তোমাকে again and আগেইন বলেছি এরকমভাবে ওকে again and again কি বলা হচ্ছে চলো গল্প করি বন্ধুদের সাথে আমরা এমন বলেই থাকি বা অন্য কারোর সাথে অনেকের সাথেই এরকম বলে থাকি চলো গল্প করি এই যে কথাটা চলো গল্প করি যাই জানবে মানে যখনই জানবে অ্যাকচুয়ালি চলো সেন্সটা আসছে সেক্ষেত্রে আমরা বলবো লেটস ওকে লেটস লেট প্লাস অ্যাপোস্ট্রফি এস বা এক কথায় লেট আস এরকমও বলা যায় যাই হোক তো লেটস লেটস কি গল্প করি লেটস চ্যাট চ্যাট করা মানে গল্প করা ইন্টারনেটের দুনিয়ায় চ্যাট শব্দটা খুবই পরিচিত আমাদের সবার সাথেই লেটস চ্যাট তো চ্যাট মানে হলো গল্প করা চলো গল্প করি এবার নেক্সট ওয়ানটা দেখো একটু আগে মানে একটু সময় একটা সময়ের কথা বলা হচ্ছে এখানে যে একটু আগে সময় অর্থে ব্যবহার করা হচ্ছে এই আগে সেন্সটা তো এই যে লাইনটা বা এই যে ফ্রেজটা এটা কিভাবে বলবে যখন কারোর সাথে কথা বলছো এই তো একটু আগে এটা হলো বা এই তো একটু আগে ও আসলো তো এরকম সেন্সে বলো আ ওয়াইল গো আ ago আগো while আগো মানে একটু সময় আগে এরকম সেন্সে অথবা বলতে পারো মোমেন্ট ago একটু মুহূর্ত আগে বা এক মুহূর্ত আগে এরকম সেন্সে ago তো এই জাতীয় সেন্সে একটু আগে অর্থে ব্যবহার করতে পারো এই সমস্ত কথাগুলো তো মোমেন্ট ago একটু আগে আ মোমেন্ট ago অথবা so, so, while এগো ট্রাই করো নেক্সট ওয়ান ওটা আমায় দাও কোনো একটা জিনিস তোমার কাছে আছে সেটা আমায় দাও তখন এই ক্ষেত্রে কি বলবে আমায় দাও দেওয়া সেন্সে তোমরা জানো গিভ ভার্বের ব্যবহার হয় গিভ আমায় দাও তো আমি কি বললাম একটু আগে যখন কোনো কিছু আমায় বলি তখন টু মি হয়ে যায় টু মি তাহলে গিভ আমায় দাও ওটা বলা হচ্ছে তার মানে দ্যাট হতে পারে দ্যাট গিভ দ্যাট টু মি বা গিভ ইট টু মি এরকমভাবে দ্যাটও বলতে পারো ইটও বলতে পারো গিভ ইট টু মি গিভ ইট টু মি ওটা আমায় দাও ইটের জায়গায় দ্যাট বললে অসুবিধা নেই গিভ দ্যাট টু মি এনিওয়ে বক বক করো না তোমার কোনো বন্ধু অনেকক্ষণ সময় ধরে কথা বলে যাচ্ছে তুমি তোমার নিজের কথাটা বলতেই পারছো না এরকম সিচুয়েশানে আমরা বলি এত বক এত বক বক করিস না তো এত বকিস না এই সেন্সে কি বলবে বলো ডোন্ট চ্যাটার ওকে ডোন্ট চ্যাটার চ্যাটার মানে হচ্ছে বকবক করা ডোন্ট চ্যাটার মানে বারণ করছো তুমি বকবক করিস না বা করো না এরকম পরেরটা চলতে দাও কোনো একটা কাজ চলছে সেটাকে বন্ধ করো না সেটাকে থামিও না সেটা চলতে দাও এমন হচ্ছে হতে দাও এমন ঘটনা ঘটছে তুমি জানো ঠিক আছে ভালো চলতে দাও সেটা এই যে সেন্সটা আমরা এমন বলেই থাকি এই চলতে দাও সেন্সে বলতে পারো লেট ইট রান এটাকে চলতে দাও লেট ইট রান অথবা চলা সেন্সে তোমরা জানো কন্টিনিউ ব্যবহার হয় তো সেক্ষেত্রেও এটাও বলতে পারো লেট ইট কন্টিনিউ লেট ইট কন্টিনিউ এছাড়া আরও অনেকভাবে আমরা চলা সেন্সে অনেক কিছু বলে থাকি যেমন একটা গান চলছে তার মানে প্লে হচ্ছে গানটা তখন সে সেক্ষেত্রে বলতে পারো যে লেট ইট প্লে মিউজিক চলছে লেট ইট প্লে এরকমভাবে ওকে ও তো ভিন্ন ভিন্ন ভাবে তোমরা এগুলোকে ট্রাই করতে পারো লেট ইট রান লেট ইট কন্টিনিউ এরকম নেক্সট ওয়ানটা দেখো চেষ্টা করেই দেখো কোনো একটা কাজ তুমি হয়তো তোমার বন্ধুকে বলছো এরকম যে সে হয়তো ডাউট করছে নিজের উপরে কাজটা করতে পারবে কি না তো তখন তুমি তাকে বলছো এত ভাবিস না চেষ্টা করেই দেখ এই যে চেষ্টা করেই দেখ বা চেষ্টা করেই দেখো এই সেন্সে বলতে পারো গিভ ইট আ ট্রাই গিভ ইট আ ট্রাই গিভ ইট আ ট্রাই খুব ইউজফুল আমরা অনেক সময় এরকম ধরনের কথা বলে থাকি তো যেই চান্স পাবে ট্রাই করে দাও এটা গিভ ইট এ ট্রাই ওকে পরের ফ্রেজ বা লাইনটা দেখো আমায় জানিও কিছু একটা ঘটনা আছে যেটা তুমি বলছো যে এটা আমায় জানিও কি হলো আমায় জানিও ভোটের রেজাল্ট কি হলো আমায় জানিও ওই যে আগের দিনে খেলাটা হয়েছে ওটা কি হলো আমাকে জানিও ইত্যাদি রকমের সিচুয়েশন যখন আমরা ফেস করি এরম টাইপের তখন আমরা এমন কথা বলেই থাকি আমায় জানিও তো তেমন সেন্সে কি বলবে লেট মি নো ওকে লেট মি নো তোমার কোনো সাহায্যের প্রয়োজন তুমি তোমার বন্ধুকে বলছো তোমার কোনো সাহায্যের প্রয়োজন যদি সাহায্যের সাহায্যের যদি প্রয়োজন হয় আমায় জানিও তাহলে আমাকে বলো এরকম ধরনের তাহলে এই সমস্ত যে সেন্সটা তখন সেক্ষেত্রে লেটমি নো তোমার কোনো প্রবলেম থাকলে লেটমি নো আমায় জানিও এরকমভাবে ট্রাই করবে লেটমি নো নেক্সট ওয়ান সাবধানে থাকো ভেরি কমন লাইন আমরা খুব বলি এমন কথা সাবধানে থাকো সেক্ষেত্রে কি বলবে একদম সহজে বলতে পারো স্টে সেফ স্টে মানে থাকা আর সাবধানে অর্থে সেফ তো স্টে সেফ 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 স্টে অথবা এরকমও বলা যায় বি 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 এরকম হয় এটা অবশ্য সাবধান হও এরকম সেন্সেও বলা হয় বা সাবধানে থাকো এরকম সেন্সেও বলা হয় যাই হোক তো স্টে সেফ এটা খুব ভালো সাউন্ড করে এনিবে তো এরকম বিভিন্নভাবে দেখলে যে কত সিম্পল সিম্পল কিছু শব্দ বা কিছু ফ্রেজ কিছু লাইনস ইত্যাদি তোমরা ব্যবহার করতে পারো দৈনন্দিন জীবনে ইংলিশে এই ছোটো ছোটো ইংলিশগুলো যদি শিখে নাও তাহলে দেখবে ইংলিশের প্রতি তোমাদের যে ইন্টারেস্টটা সেটা আরও গ্রো করে যাবে তোমাদেরকে আরও বেটার সাউন্ড করাবে এবং তোমাদের ভিতরে যে কনফিডেন্সের ল্যাক হচ্ছে বা কনফিডেন্স যে তোমরা কোথাও না কোথাও হারিয়ে ফেলছো সেটা আর হারাবে না ইংলিশের প্রতি ভয়টা পুরোপুরি কাটতে শুরু করে দেবে ওকে তো অবশ্যই এরকম বিভিন্নভাবে ট্রাই করো নেক্সট ভিডিওতে আবার দেখা সবাই ভালো থাকো সুস্থ থাকো বাবাই